আমার এত কষ্ট, এত জীবন আমার, এই জীবন না না রাখলেই হয় নাই রে, গাড়ির তলে পইরা ময়রা থাকি। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম। খালা কেমন আছেন আপনি? আছি, ভালোই আছি বাবা। খালা আপনি কালকে দেখলাম এই স্টেশনে, আজকে দেখলাম আপনি এখানে বসে রয়েছেন, কি করবো? এটাই তো আমার ঘর বাড়ি। কে আপনার কি বাড়ি ঘর নাই? না, আমার শান্তি নাই কোনো জায়গায়। আপনার ছেলে মেয়ে নাই? স্বামী স্ত্রী? স্বামী আছে, কিন্তু স্বামী বেশি না, মেয়ে দিয়ে শান্তি পাই না, পোলা দিয়ে শান্তি পাই না, কি করবো? সংসারই করতে মনে পায় না, জায়গায় জায়গায় রাস্তাঘাটে থাকি, কি করবো? আমি কালকে দেখলাম এই স্টেশনে আপনার, আজকে আয়সা দেখলাম আপনি আজকে এখন পর্যন্ত এখানে বসে আছেন। এই জায়গায় তো আমার ঘর, এই জায়গায় আমার বাড়ি, এটাই সব না। এটা এটা মানুষ কখন কয়, যখন মানুষ কে ওর বাড়ি ঘর হয়তো নাই বা বিলীন হয়ে যায়, বা স্বামী স্ত্রী বা স্বামী ছেলে মেয়ে সন্তান কেউ দেখে না, তখন কিন্তু কয় যে আমার কোনো বাড়ি ঘর নাই। এইটাই কেউ তো দেখেই না, এই সব কোনো কারণ? এইটাই তো সবার থেকে বেশি, এইটাই সংসারের জগৎ ভালো না, সংসারের জগৎ অনেক ভালো আছিল আগে, কিন্তু আজকে পাঁচ বছর ধরা জাগায় 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 ওই মাজারে ওই মাজারে ওই মাজারে জীবন বেড়ে রমি তো ভালো না। কী লিগা খালা আপনার মনে হয় মনের ভিতরে অনেক কষ্ট, কী লিগা সংসারটা ভালো হইল না? না, শান্তি নাই তো বাবা, আমার অনেক কষ্ট মনের ভিতরে, কী করবো? আমার মাথায় জট হয়েছে, আমি তো নিজেই বানাইছি, এটা মানে আল্লাহ দিছে, এটা দিয়ে আমার খারাপ খারাপ কথা কয়, এটা দিয়ে কয় ওই মানে কি কমু, এই ভাষা তো বলা যায় না, কেউর কাছে কার কাছে বলবো। একবার হয়েছিল এই বড় ছিল তখন, হ্যাঁ মনে করেন অনেক বাসা খারাপ করছে, অনেক কিছু করছে, ওইটা নিজে নিজে ফেরে গেছে, ফিরা আবার মনে করে এটা হয়েছে। স্বামী যদি খারাপ খারাপ বাসায় কথা কয় তো সেখানে আমার থাকার কোনো সম্ভব না, না জগৎ ভালো না, জগৎ সংসার ভালো না, সংসারের দিকে খেল নাই, আমার মনেই কয় না সংসারই করি, আমার খালি ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় গাছপালা এই যে বয়ে রয়েছি, আমি কি কান্দি দুগো বাদ দাও, দুগা এটা দাও, আমি কে কই যে আমার দশটা টাকা দাও, মনে চাইলে যাই দিব দিব, না দিলে না দিব। আমরা আজকে যদি আমি একটা খারাপ ভাষায় কথা কইতাম কি খারাপ রাস্তায় যাইতাম গা, তাহলে মানুষ আমারে কইতে পারতো যে হ্যাঁ খারাপ, কিন্তু আমি চাই খাম, কিন্তু আমার কেউ খারাপ কইতে পারতো না, কিন্তু অনেক কষ্ট অনেক দুঃখ, জীবনে দুঃখ ছাড়া কিছু পাইলাম না, সুখ নাই। না এই আজকে পাঁচ বছর ধরে আমার বাদ কাপড় আমার মানুষে দেয়, এই যে রমজান মাসে দশটা কাপড় পাইছি, টাকা পাইছি, সবই পাইছি, সব নিয়ে নিয়ে খাইয়া লেছি, দাও দাও দাও। আর আপনার ছেলে? আমার ছেলে গেছে গা। কই গেছে গা? বউ লইয়া শ্বশুর বাড়ির জামাই, ঘর জামাই মারে ফালা রেখে ছেলে থাকে শ্বশুর বাড়ি, ঘর জামাই, ঘর জামাই আহে হই না, দশ টাকা দিয়া জিগায়ও না, দশ টাকা দিয়া যে জিগাইবো যে না ওমা তোমার পাঁচশো বাড়ি খাইতে দশটা টাকা দিলাম, এরও না মাইয়ায় বাপের করে বাপের আসে হেরে দেয় সব কিছু, আমি দশ টাকা বিশ টাকা চাইলে আমারে কয় কি তোমরা খালি টাকাই চাও, তোমাকে খাওয়া মই না টাকাই দিন, আমার তাহলে বন্ধ কিছু বলার আছে বলার নেই, আমার কোনো কিছু বলার নেই, আমি যেদিকে যাবো হে দিবি আমার রাত পারে দেব, দয়ালের ইচ্ছা মানুষের নামাজ পড়ে কান্দে না, আমার মনের ভিতরে থেকে কান্দ নাই, আমি পাঁচক তো নামাজ পড়তাম, তারপরে আমার ঘরে আসন আছে, কিন্তু আমার স্বামীর লেগে আমি সব ধ্বংস হয়ে গেছে গা, আমার আসনটা শুদ্ধা। আমি সেটাই বললাম যদি আপনার স্বামী আপনার ঠিক মতন দেখতো ছেলে বেরোইতাম না, এটা অতি কষ্টই তো বাইরেছি, সেটাই বললাম এত কষ্টের কারণে আপনার ঘর থেকে বেরোতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছি, কিন্তু আপনার ছেলে দেখে না, ঘর জামাই থাকে, স্বামীও দেখে না, দেখে না, মানে আপনি এই বয়সে আপনি এখন এই যে রাস্তায় 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 কষ্টে খান না খাই না, কোনো স্থান নাই, যেন থাকেন যেন যান হেনই আপনার রাইত হেন,
বৃষ্টিতে ভিজে রোদে শুকান এটা তো কোনো জীবন না জীবন 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 না এতে তো আপনি মনে অনেক কষ্ট ভোগ করতেছেন এই যে খান না আপনি আমি কালকে দেখলাম কিছু শুনে আজকে আপনি এখানে বসে আছেন এই যে কি খেলাম পেটিস খেলাম দেখলা না একটুকুই খাওন আমি তো চা খামু আমার সব শেষ আমার আর কিছু লাগতো না আমি কেউ কইতাম না যে আমার দুগা বাদ দেন আমার দুগা হেটা দেন আমার এটা দেন আমার বাস্তব যেটা বাবা এই যে আপনি যে বাইরে বাইরে থাকেন আপনার স্বামী তারপর আপনার ছেলে কোনো খোঁজ খবর নেই কোনো বিশ্রাই তো না কেমন ছিল জন্ম দিলেন তাহলে বলো দেখো তোমরাই দেখো তোমরাই বলো তাহলে এগুলি কি কোনো ছেলে মেয়ের কাতারে পড়ে যে তার মা রাস্তা রাস্তায় ঘুরে আর সন্তান কোনো মার খবর রাখে না না খবর রাখতো না আমি গেলে গায়ে খুশি আমি আমার দা কি করব আপনি বাইরে মানে গেলে গা আরো খুশি ঘুরতে বের হয়ে গেলে আরো তারা খুশি খুশি আমরা জানি যে মা বাবা ঘরে থাকলে ছেলে সন্তানের আরো খুশি থাকে যে আমার মা ঘরে আছে বাবা ঘরে আছে আর আপনি ঘর থেকে বের হয়ে গেলে খুশি তার আরো খুশি হয় খুশি হয় মানে কেমন সন্তান কেমন সন্তান আমার কপালে যা আছে বাবা তাই হইব আল্লাহর কাছে কই কান্দি আল্লাহ আমার সব করব এখন কই যাবেন আপনি এভাবে তো দিন চলবো না এখানে আমি কই যাব আমার তো কোনো জায়গাই নেই আমার তো কোনো থাকারই নেই মানে আমার স্বামীর জন্যই তো আমি রাস্তা রাস্তায় বাইর হইলাম আমার স্বামী খাওয়ান দেয় না পিন্ধন দেয় না কী করবো আমি তুমি কও কই যাব আমি স্বামী থাকা অবস্থায় আপনি রাস্তা রাস্তায় জীবনযাপন করতেছি আবার এমনও নাই আমার কাছে টাকা পয়সাও নেই যে আমি কিছু করব আমার ওই জীবন নাই তো আমার জীবন শেষ আমার আর কোনো কিছু বলার নাই শোনা আমি কই থাকুন কই কী করুন কই খামু না খামু আমার বাবা ওই কোনো কিছু নেই আমার অনেক কষ্টের জীবন আমি অনেক একদিকে সুখ হয় স্বামী দিয়া আরেক দিক দিয়ে সুখ হয় পোলা দিয়া কোনো দিক দিয়ে আমার শান্তি নেই কপাল হ্যাঁ কপাল মন্দ হয় বাবা আমার দুঃখে জীবন যাপন আপনাদের জন্য চিনি যাবে সেখানে যা তুমি বন্ড বন্ড এই যে তো রাস্তা লগু এরই কয় বন্ড বন্ড হয়ে গেছে যা দেই কথা বলি দুঃখ লাগো কি নিজের মাইয়াই কয় তে নিজের মাইকি কইব না তে মাসে তো আরো বেশি দুঃখ তাহলে একলো পানি দিয়ে দিলে শুনো দূর কাইন্দেন না আর যার কেউ না আছে তার আল্লাহ আছে ঠিক আছে আপনার কোনো একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে কারণ আপনি স্বামী থাকা সত্ত্বেও এত বড় ছেলে থাকা সত্ত্বেও আপনি এখন রাস্তা রাস্তা ঘুরতেছেন আপনার কোনো বাড়িতে যেতে পারতেছেন না নাই কোনো খাওয়া দাওয়া নাই কোনো ঘুম নাই কোনো গোসল এইভাবে তো আপনার জীবন আরও সামনে তো আরও অন্ধকার কারণ আপনার বয়স হয়ে গেছে গা এখন তো দেখা গেছে এইভাবে মানুষ থাকে না কারণ সামনে এক যার স্বামী থাকে তার হয়তো মানুষ বলে তার দুনিয়াটাই তার সুখের জীবন হইতো না কালকে থেকে পর্যন্ত কিছু খান নাই না এমনি দিছি মানুষের তো চাইলে সামারে দিব আমি কি চাই মাথায় এই জট হয়েছে এই জটের জন্য আপনার স্বামী আপনার গাল মন্দ করে না খারাপ 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 বাসায় গালাগালি করে আপনি তো বলছেন আমার জট তো আমি বানাই নি রে বাবা এই এই জটটা আপনি ইচ্ছা করে বানান না এটা তো আপনার মাথায় আপনা আপনি হয়েছে তাহলে এগুলি নিয়ে আপনি গালাগালি করার তো কোনো প্রশ্ন আসে না আর আপনার স্বামী তো মানে এগুলি না বুঝে আসে আপনি গালাগালি করে এই যে আপনি চোখের পানি পাইতেছেন এগুলি প্রতিদান তো তার দিতে হবে ঠিক আছে কারণ এই যে আপনি এখন রাস্তায় রাস্তায় কই যাবেন কী করবেন কী খাইবেন এদের নাই কোনো নিশ্চয়তা স্বামী থাকা সত্ত্বেও ছেলে মেয়ে থাকা সত্ত্বেও একটা লোক বাহিরে এটা কত যুক্তি এই কষ্ট মানে এই পৃথিবীতে বাপ মারে যা কষ্ট দিব তার কষ্ট চিরজীবন এই দুনিয়া থেকে যাব ঠিক আছে আপনার এই চোখের পানি আপনার এই ছেলের একসঙ্গে ভোগ করতে হবে আপনার স্বামীরও ভোগ করতে হবে এই যে এত কষ্ট আপনি ভোগ করতেছেন তাও কি কোনো তাদের উপরে কোনো রাগ আছে স্বামীর উপরে বা ছেলের উপরে কোনো রাগ বস আছে কিনা সব শেষ আর যাইতাম না আমি ছেলেও নাই আমার স্বামীও নেই আমার কেউ নেই আমাদের কেউ অসুখ করলে আমার দশটা দেখে জিগায় না নিজের কাছে টাকা থাকলে তাইলে আমি ওষুধ পানি আনি আমি কার থেকে যাব আমার এত কষ্ট এত জীবন আমার এই জীবনটা না রাখলেই হয় নাই রে গাড়ির তলে পইরা মইরা থাকি
আর আপনার সাথে একটা মেয়ে দেখলাম ছোট মেয়ে এটা কে এটা আমার নাতি ও নাতি এই যে এই যে আপনার নাতি হ্যাঁ এই নাতি আপনার সাথে এখন থাকে নাকি সব সময় মানে এই নাতি এখন আপনার শেষ সম্পর্ক হ্যাঁ এই ডিসেম্বর এটাই সব পলাইছিলাম পিছে পিছে দেখছে আর আই পড়ছে আচ্ছা আচ্ছা আপনি পলাই এসে পড়ছিলেন ও পিছে পিছে আপনার দেখে মানে আপনার নানিটা খুব ভালোবাসে আর কি হ্যাঁ আমার অনেক কি করে আপনার পাগল এই জন্য আশা পড়ছে এই তুমি যে মানে তোমার নানু যে চলে আসছে তুমি কেন আইছো পাশে পাশে আমার নানু আইছো পড়তাছিল লাগাইছে ও নানু দেখো ভালোবাসো এখন নানুর রিঅ্যাকশন করবা হ্যাঁ এই যে তোমার এই নানা তো তোমার নানুকে দেখলো না ঠিক আছে বাড়ির থেকে বের করে দিল এখন এতে তুমি কি মনে করো তোমার নানা কি এটা কাজ ভালো করছে না সবার সাথে এমন তোমার নানা সবার সাথে এমন করে হ্যাঁ এখন তোমরা কই যাবে কি করবে তোমরা যাওয়ার জায়গা আছে না তোমার এই নানুর নিয়ে তোমরা তো এই রাস্তা রাস্তা নাকি হ্যাঁ কিছু খাইছো খাইছি নানু বলল দুই দিন যাব তোমরা না খাওয়া কিছু খাও নাই আমি খাইছি নানু খায় না ও তোমার নানু খায় নাই তুমি খাইছো আর কি নাকি হ্যাঁ এই নাতিরে নিয়ে এখন আছেন এখন এই নাতি আপনার শেষ সম্বল